সারা রাজ্যে ছেলে ধরা এবং শিশু অপহরণের প্রচেষ্টার গুজব অহরহ উঠছে, কিন্তু রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার কথা বলা হয়। কিন্তু এরই মধ্যে ঘটে গেল এক বিপত্তি। বৃহস্পতিবার সকালে শিক্ষকের বাড়িতে পড়তে যাওয়ার সময় সপ্তম শ্রেণীর ছাত্রকে দুই ব্যক্তি মারুতি ভ্যানে তুলে চোখে মুখে পট্টি বেঁধে অপহরণ করার চেষ্টা করে বলেই অভিযোগ। ছাত্রের নাম সুমন দাস, পিতা দিন মজুর। সে জানায় এদিন সে শিক্ষকের বাড়িতে যাওয়ার সময় তার সামনে এসে একটি সাদা রঙের মারুতি ভ্যান দাঁড়ায়। পরে তাকে গাড়িতে তুলে চোখে কালো পট্টি বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঝুলন্ত ব্রিজ এলাকায় গিয়ে গাড়িতে রাস্তার পাশে দাঁড়ায়। তখন সেই দুজন লোক গাড়ি থেকে জল খেতে নামে এবং তাকে বলা হয় সে যেন গাড়ি থেকে না নামে। তখন সপ্তম শ্রেণীর ছাত্র সুমন দাস গাড়ি থেকে নেমে আশেপাশের মানুষজনদের ডাকাডাকি শুরু করে। তারা আসলে তাদের বলে তার বাড়ি প্রতাপগড় সুভাষনগর এলাকায়। তখন স্থানীয়রা তাকে বাড়ির লোকজনদের হাতে তুলে দিয়ে যায়। সে আরো জানায় গাড়িতে তুলে সেই দুজন ব্যক্তি হিন্দি ভাষায় বলছিল একজনকে পাওয়া গেছে। মাস্টার ভাই হ্যাঁ না যায় হ্যাঁ বলে শুধু একজন পুরুষ লোক দেখছে, কালা মাস্ক কালা চশমা ধরনে হ্যাঁ দেখে বলে রাউন্ড দিয়ে গেছে গা হ্যাঁ লগে লগে গেছে গা। পাশের বাজে আরেকজন ছেলে ওই হ্যাঁ লগে কী রে কই রাস্তা টিফিন খেতাম দেখে আসবো কিন্তু হ্যাঁ প্রকার কোনো টাকা পয়সা নাই হ্যাঁ লগে লগে গেছে গা তোর মারুতি বলে হেরা তুলছে তুললে বলে হ্যাঁ চোখ মুখ বাইন্দা লাগছে এ ধরনের ঘটনার খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি বের হয়ে আসে, কিন্তু ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। অভিভাবকদের প্রশ্ন, শহরের বুকে যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে? সান্দন টিভি।